রাজ্যে শিক্ষক নিয়োগে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে চোর ধরো জেলে ভরো স্লোগানকে সামনে রেখে জাতীয় সড়ক অবরোধ করলেন সিআইটিইউ নেতাকর্মীরা। বৃহস্পতিবার সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে 60 নম্বর জাতীয় কেরানীবাগ মোড়ে এই অবরোধে আটকে পড়েন অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। এই অবরোধের নেতৃত্বে ছিলেন প্রদীপ মুখার্জি, অভয় মুখার্জি সহ অন্যান্যরা। এদিন প্রদীপ মুখার্জি বলেন, প্রতিদিনই খবরের কাগজে একটাই খবর, হাইকোর্ট সে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হোক আর মান্থা রায় হোক নির্দেশ জারি করছেন, সিবিআই তদন্তের নির্দেশ জারি করছেন, বেআইনিভাবে নিযুক্তদের বরখাস্ত করার, তাদের টাকা উদ্ধারের নির্দেশ দিচ্ছেন, নতুন করে এনকোয়ারি শুরু করার। কিন্তু আমাদের রাজ্যে এমন একটা নির্দোষ সরকার, কথা আছে যে এক কান কাটারা রাস্তার ধারে যায়, দু কান কাটারা রাস্তার মাঝ দিয়ে যায়। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী নীরব, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে সবাই সবাই নীরব হয়ে বসে আছেন। আর মানুষের টাকা রাজ্য সরকারের, তা দিয়ে মামলা হচ্ছে, সুপ্রিম কোর্টে করার চেষ্টা হচ্ছে। এই দুর্নীতিটা শাস্তিপ্রাপ্ত যারা, তাদেরকে কি করে রক্ষা করা যায়? আমাদের সুস্পষ্ট দাবি, এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত মন্ত্রী, আমলা, তৃণমূলের নেতা, সবাইকে গ্রেফতার করতে হবে, শাস্তি দিতে হবে। এবং রাজ্যে এখন 5 লক্ষাধিক শূন্যপদ, যে টাকা নিয়ে মেলা খেলা দানছত্র চলছে, নিয়মের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সেই 5 লক্ষ শূন্যপদ পূরণ করতে হবে। আমরা জানি 98 সাল থেকে 2010 SSC ছিল একটা উৎসব, 1,34,600 ছেলে মেয়ে আমরা দেখেছিলাম 1998 থেকে 2010 চাকরি পেয়েছিল, তারপরই সব লোপাট হয়ে গেছে, শুধুমাত্র কাটমানি আর ইয়ার রোজই দেখা যাচ্ছে। আপনারাও কালকে শিরোনামে দেখেছেন, বাঁকুড়াতেও বেশ কিছু জনের চাকরি গেছে যারা 2 নম্বরই করে ঢুকেছিল। আমরা চাই সমস্ত নিয়োগ স্বচ্ছভাবে হোক, অস্বচ্ছতার সাথে যুক্ত দল দেখবেন না, মাথা দেখবেন না, সবাইকেই গ্রেপ্তার করুন, সবাইকেই শাস্তি দেন, এই দাবিতেই আমাদের এই আন্দোলন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।